ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একদিন এবং আপনি জানতে চেয়েছেন আপনার সাথে আপনার আত্মীয় স্বজনদের একটি বিষয় নিয়ে একটু মতনৈক্য সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ছেলেদের এবং মেয়েদের সালাত নরনারীর পুরুষ এবং মহিলাদের ছালাত একই কিনা নাকি তাদের ভিতরে কোনো পার্থক্য আছে এবং যাদের সাথে আপনার এই কথার শুরু হয় বা এই বিষয় নিয়ে মত মতভেদ সৃষ্টি হয় তারা দাবি করে থাকে যে আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো একজন বড় আলেম বড় ফাকিহ তিনি আল্লাহ রসুল এমন কাজ করেননি সেই ধরনের কিছু সে বলবেন বা করবেন না কথাটি একদমই সত্য আবু হানিফা রাহিমা তিনি তার যুগের শ্রেষ্ঠ ইমাম ছিলেন এবং অনেক বড় পণ্ডিত ছিলেন ইসলামের অনেক গভীর জ্ঞান ফেখে শাস্ত্রের বা ইসলামিক পোড়ানুসার অনেক গভীর জ্ঞান তিনি রাখতেন নিঃসন্দেহে এবার আসে আপনার যে প্রশ্নটা যেটা আপনি জানতে চেয়েছেন বা যে বিষয়টি নিয়ে আপনাদের মতবাদ রয়েছে আমি আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি একটি উদাহরণ আমি আপনাকে দিব যাতে করে আপনার প্রশ্নের উত্তরটা বুঝতে সুবিধা হয় সেটা হচ্ছে মনে করেন একটা বাড়িতে একটা বাড়িতে তিন চারটা পরিবার আছে তো নিঃসন্দেহে সেখানে পরিবারের মধ্যে পুরুষরা আছে মেয়েরা আছে ছেলেরা আছে বয়স্ক ছোট সব ধরনের মানুষই কিন্তু সেখানে আপনি পেয়ে থাকবেন তা আমি খাবার নিয়ে আমি যদি সবাইকে ডাকে আমি বলি সবার জন্য খাবার নিয়ে আসা হলো এই খাবারটা সবার জন্য বা এই বাড়ির সকলের দাওয়াত আমি যদি বলি যে এই বাড়ির সকলের দাওয়াত আমার বাড়িতে এই কথার মানে কি এটা বোঝায় যে শুধু যারা এই বাড়িতে পুরুষ লোক আছে তাদের দাওয়াত বা শুধু যারা যেহেতু আমি পুরুষ যেহেতু আমি পুরুষ আমি দাওয়াত দিয়েছি সেহেতু যারা এই বাড়িতে পুরুষ রয়েছে তারাই শুধু আমার দাওয়াত উপস্থিত হবে বিষয়টা কি এমন নাকি বিষয়টা বাড়িতে যারা বলতে সকলেই পুরুষ নারী মহিলা ছোট বড় সকলেই এটার অন্তর্ভুক্ত হবে অবশ্যই আপনি উত্তরে বলবেন যে সকলে অন্তর্ভুক্ত হবে যেহেতু আমি বলছি সকলের দাওয়াত ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম আমভাবে বলেছেন দাওয়াতটা যেমন আমি আমভাবে দিয়েছি ঠিক আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে আমভাবে বলেছেন সল্লো কামার আই তো ও সাল্লি তোমরা ঠিক ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো এখানে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম আমভাবে বলেছেন এখানে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম পুরুষদেরকে খাসবয় বলেন যে হে পুরুষরা বা হে পুরুষ সমাজ তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমরা আমাকে তোমরা সালাত আদায় করেতে দেখো এইভাবে কিন্তু আল্লাহ রসুন সাল্লাহসাল্লাম খাজবয় কিছু বলে আল্লাহ রসাল্লাম আমভাবে বলেছেন তো এখানে নরনারী সকলেই সামিল বিদ্যানগ্রন্থের এটাই হচ্ছে বিশুদ্ধ মত যদিও ফোকাহাদের মধ্যে থেকে অনেকে অনেকে বললে ভুল হবে কিছু কিছু ফোকাহা তারা পুরুষ এবং নরনারীর যে সালাতের একটু পার্থক্য বা ভিন্নতা তারা তুলে ধরেছেন এবং যেই ভিন্নতার কথাগুলো তারা বলেছেন একটাও দলিল ভিত্তিক নয় স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত নয় এগুলো তাদের ইশতিহার যদি স্পষ্ট দলিল দ্বারা হতো স্বচ্ছ দলিল দ্বারা হতো তা অবশ্যই সেটা আমলযোগ্য ছিল বা সেটাতে আমরা সকলেই মানতে বাধ্য যেহেতু স্পষ্ট কোনো দলিল নেই স্পষ্ট দলিল যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে সালাত আদায় করতে হবে মতন সেটা আমি পুরুষ হই 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 আর নারী যেই না কেন এই দলিল আমরা স্পষ্ট দলিল এটা আমরা পাচ্ছি আমরা কোনো দলিল এমন পাচ্ছি না যে মহিলারা সালাতের মধ্যে রুকুটা এইভাবে করবে বা তাদের সিজদার ধরনটা একটু পুরুষের চাইতে আলাদা বা সালাতের কোনো একটা রোকোনার কান বা অজিবাত আদায় করতে গেলে মহিলারা এইভাবে করবে পুরুষরা এইভাবে করবে এই ধরনের কোনো মতনৈক্য আমরা পাই না দলিল ভিত্তিক এই ধরনের কোনো আমল বা সালাতের কোনো বিষয় পাওয়া যায় না এবং আমরা সকলেই জানি যে মা আসে আল্লাহ আনহা তিনি একজন এমন একজন সাহাবা আল্লাহ রসুল্লাহ সাল্লামের সম্পর্কে যাদের যারা হাদিস অধিক হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে আমাদের উম্মাহাতুল মিনীন আই সারদ আল্লাহন হচ্ছে একজন তো তিনিও কিন্তু কোনো হাদিসে বা কোনো ইতে বলেনি যে আল্লাহ রসুল আমাকে সালাতের বিষয়ে এই শিক্ষাটা দিয়েছে এবং বলেছে তোমরা মেয়েরা বা তোমরা নারীরা এইভাবে সালাত আদায় করবে এই ধরনের কোনো হাদিস কিন্তু বা এই ধরনের কোনো দলিল বা সাহাবিদের থেকে আসারও কিন্তু স্পষ্টভাবে পাওয়া যায় না তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সালাত নরনারী উভয়ের জন্য একই রকমভাবে আমাদেরকে পড়তে হবে কারণ সালাত কিন্তু কালিমার উপর বিশ্বাস স্থাপন করার পর কিন্তু অবশ্যই সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে একজন জন্য সেটা সেটা হচ্ছে হচ্ছে তো এই সালাতের অবশ্যই প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল সাল আলী ও্লাম স্পষ্ট করে দিয়ে গিয়েছেন যেহেতু আমাদেরকে বলা হয়েছে বিদায় হজের ভাষণ আল্লাহ রসোল্লাম আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন যে আজকের দিনটাকে ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়ে গিয়েছে আর সালাদ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলাম ধর্মের তো অবশ্যই এটাও পরিপূর্ণভাবে আল্লাহ আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন তো এখানে কোনো ইস্তিহাত করে কোনো পৃথক করা বা আলাদা করা চলবে না অবশ্যই যদি কেউ নারীর সালাত পুরুষের চাইতে আলাদা করতে চায় সেক্ষেত্রে তাদের অবশ্যই দলিল থাকতে হবে এবং স্পষ্ট কোনো দলিল এ ব্যাপারে নেই আল্লাহ আলম সব আল্লাহ ফিকুন